অভিনেতা হয়ে ফিরছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ইয়েস, অভিনেতা হয়ে ফিরছেন ঢাকাই সিনেমার ওয়ান অ্যান্ড অনলি মেগাস্টার শাকিব খান। অনেকে হয়তো ভাবছেন, তারা ভাই এসব কি আশেপাশে কথা বলছেন আপনি, শাকিব খান তো আগে থেকেই অভিনেতা, নতুন করে আবার বলার প্রয়োজন কি? না ভাই, আপনি হয়তো ঠিক বুঝতে পারেননি, মেগাস্টার শাকিব খান এবার অভিনেতা নামের নতুন সিনেমায় অভিনয় করতে চলেছেন। সব কিছুই বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। প্রিয়তমার সিনেমার পর শাকিব খান হয়েছেন ভীষণ আলাদা। এখন আর শুধু সিনেমার গল্প দেখেই হা বলেন না এই নায়ক। শাকিবের শিডিউল পাওয়ার জন্য ভালো প্রযোজক, পরিচালক এবং গল্প মেকিং সব কিছুর সমান দরকার। অনেকেই শাকিবের শিডিউল না পেয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে দেখা যায় হার হামাশায়। এবার নতুন সিনেমায় চুক্তিভুক্ত হলেন ঢালিউডের এই শীর্ষ তারকা। বাংলাদেশের জনপ্রিয় নিউজ চ্যানেল এবং পোর্টাল এনটিভি থেকে জানা যায় এই তথ্য। শুধু শাকিবের সিনেমায় নয়, বাংলাদেশের আরেক অভিনেতা চঞ্চল চৌধুরীও করছেন নতুন একটি সিনেমা। প্রথমে শুনে আসা যাক এনটিভির আর্টিকেলটি, চঞ্চলের নতুন সিনেমা দম, শাকিবের অভিনেতা পরিচালক কারা। ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসবিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি মিলে যৌথ প্রযোজনা দুইটি সিনেমার ঘোষণা দিতে যাচ্ছে চলতি সপ্তাহেই, যার একটি ঘোষণা হবে আজ শনিবার 9 ডিসেম্বর বিকেলে। সিনেমাটির নাম দম, পরিচালনা করছেন রেদওয়ান রনি, যিনি এর আগে সুরাবালি ও আইসক্রিম নামের সিনেমা দুটি নির্মাণ করে প্রশংসা কুড়িয়েছেন। 7 বছরের বিরতি শেষে দম নিয়ে পর্দায় ফিরছেন এই নির্মাতা, যেখানে নায়ক হচ্ছেন চঞ্চল চৌধুরী। সিনেমাটির নায়িকা এখনও চূড়ান্ত হয়নি। এনটিভি অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানের একাধিক সূত্র। আর 2 দিন পরেই 11 ডিসেম্বর যেই সিনেমার ঘোষণা আসতে চলেছে সেটি পরিচালনা করবেন রায়হান রাপি, যেখানে নায়ক হিসাবে থাকছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সিনেমার নাম অভিনেতা, সিনেমাটি আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। আর সিনেমাটির নায়িকা নির্বাচনের কাজ এখনও চলমান বলে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। এনটিভির আর্টিকেল থেকেই ক্লিয়ার, চঞ্চল চৌধুরীর দম নামের একটি সিনেমা করতে চলেছে। আরেকদিকে শাকিব খান অভিনেতা সিনেমা করছেন, রায়হান রাফির ছবিটিতেই শাকিব খান অভিনয় করছে এমনটাই এনটিভির দাবি। তো বন্ধুরা, মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা অভিনেতা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড জানাতে পারেন নিচে থাকা কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।